বন্ধু, আজ জানাবো লেবু খেয়ে কিভাবে আপনি আপনার চারপাশে সদা সর্বদা ঘুরতে থাকা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এ। হ্যাঁ বন্ধু, দিনের পর দিন শুধুমাত্র মুখে মাস্ক পরে বা হাতে গ্লাভস পরে আপনি ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে চলেছেন। এর থেকে ভালো হয় না যদি আপনার শরীরকে আপনি এমন করে তুলতে পারেন যা যে কোনো ভাইরাসের আক্রমণকে প্রতিহত করতে পারে? হ্যাঁ বন্ধু, লেবু এমনই একটি খাবার যা সঠিক নিয়মে যদি আপনি খেতে পারেন আপনার ইমিউনিটিকে এতটাই বাড়িয়ে তুলবে যে কোনো রকম ভাইরাসের সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা অনেকটাই কমে যাবে। শুধু তাই নয় বন্ধু, আপনার শরীরের বেশ কিছু জটিল শারীরিক সমস্যাকে দূর করতে পারে লেবু। তাই আজকে জেনে নিন লেবু সম্পর্কে এমন কিছু তথ্য যা সারা জীবন আপনার কাজে লাগবে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজ কিছু প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে পুরো বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করব। 1. লেবু খেলে কি হয়? 2. কোন কোন জটিল সমস্যা দূর করে লেবু? 3. শরীরে কোনো সমস্যা থাকলে লেবু খাওয়া যায় কিনা? 4. কি উপায় লেবু খেতে হবে? 5. দৈনিক কয়টি লেবু খাওয়া উচিত? বন্ধু, যাদের শ্বাসকষ্ট রয়েছে বা বংশে কারো শ্বাসকষ্ট থাকার কারণে শ্বাসকষ্টের টেন্ডেন্সি রয়েছে, তারা 1 চামচ লেবুর রস খাওয়ার 8 ঘন্টা আগে খেয়ে নিন। দেখবেন তাদের শ্বাসকষ্টের সমস্যা কিন্তু অনেক কমে গেছে। মাইল্ড অ্যাজমায় যারা ভুগছেন তাদের ওষুধের প্রয়োজন নেই বন্ধু, লেবুর রস কিন্তু তাদের ওষুধের বিকল্প হিসেবেই কাজ করতে পারে। লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। লেবুর রস যদি আপনি প্রত্যেক দিন নিয়ম করে যদি আপনি জলের সঙ্গে মিলিয়ে খেতে পারেন, আপনার শরীরের ইমিউনিটি এতটাই বেড়ে যাবে যে কোনো রকম ভাইরাসের সংক্রমণ আপনার শরীরে আর হবে না। যে কোনো রকম সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানা রকম সংক্রমণ থেকে আপনি একেবারে দূরে থাকতে পারবেন। লেবু অম্লীয় হওয়া সত্ত্বেও এটি কিন্তু অ্যাসিডিটি তৈরি করে না, বরং শরীরের মধ্যে পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সহায়তা করে। এর জন্য লেবুর সঙ্গে জল একসাথে পান করলে শরীরের পিএইচ লেভেল বজায় থাকে। যারা ওজন কম করতে চাইছেন তারা অবশ্যই লেবু পানি পান করুন। লেবু পানি আপনার মেটাবলিজমকে এতই উন্নত করবে যে আপনার খাওয়া খাদ্য চর্বিতে নয় এনার্জিতে পরিবর্তিত হবে। হ্যাঁ বন্ধু, লেবু নিয়মিত খেতে পারলে আপনার ওজন কিন্তু অনেক কমতে সাহায্য করবে। সেই সঙ্গে যাদের মুখে দুর্গন্ধ হয় তারা লেবুকে ব্যবহার করে দেখতে পারেন। লেবুকে নিয়মিত খেলে আপনার মুখের দুর্গন্ধ একেবারে দূর হয়ে যাবে। মানি ব্যথা, দাঁতের ব্যথা, মুখের দুর্গন্ধ ইত্যাদিতে আপনি লেবুর জলকে ভালো করে কুলকুচি করুন, দেখবেন এতে আপনার মুখের দুর্গন্ধ অনেক পরিমাণে দূর হয়ে যাবে। হাইপারটেনশন কম করতেও লেবু ভীষণ ভাবে সাহায্য করে। যাদের হার্টের সমস্যা আছে তারা লেবু খেলে প্রয়োজনীয় পটাশিয়ামের ঘাটতি পূরণ করে লেবু। পটাশিয়াম আমাদের শরীরের উচ্চ রক্তচাপকে কম করতে সাহায্য করে, ফলে হার্টের সমস্যা অনেক পরিমাণে কম হয়ে যায়। ক্ষত সারাতেও সাহায্য করে লেবু। লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের যে কোনো ক্ষতকে কমিয়ে দিতে সাহায্য করে। যদি আপনার শরীরে কোথাও ক্ষত হয়ে গিয়ে থাকে বা কোথাও কেটে ছড়ে গিয়ে থাকে সেখানে লেবুর রস লাগিয়ে দেখতে পারেন। সেই মুহূর্তে আপনার জ্বলন হলেও পরে কিন্তু আপনার সেই ক্ষত অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মূত্রনালীর ক্ষত সারাতেও লেবু কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবু আমাদের ফুসফুসের জন্য ভীষণ ভালো। লেবু শরীর থেকে নানা রকম টক্সিন পদার্থকে বের করে আমাদের ফুসফুসকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ফুসফুসের কর্মক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। চর্বি ও লিপিডের মাত্রাকে কম রাখে লেবু। পেটের গোলযোগে যারা ভুগছেন তাদের জন্য লেবু পানি টনিকের কাজ করে, বিশেষত ডায়রিয়া বদহজমকে দূর করে। লেবু পানির সঙ্গে একটু বিট লবণ মিশিয়ে যদি আপনি খেতে পারেন প্রত্যেক দিন সকালবেলা, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা কিন্তু একেবারে দূর হয়ে যাবে। ক্যান্সারকে প্রতিরোধ করতেও লেবু ভীষণ ভাবে কার্যকরী, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা
নানা ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে। ত্বকের যত্নের জন্য আপনি তো অনেক ধরনের কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু লেবুকে ব্যবহার করে দেখেছেন কি? নিয়মিত লেবু খাওয়া শুরু করুন। লেবু খেলে আপনার ত্বকের লাবণ্য অনেক গুণ বেড়ে যাবে, কারণ এর মধ্যে থাকা ভিটামিন সি আপনার ত্বকের যত ফ্রি রেডিকালসকে দূর করে ত্বকের কোষকে নতুনভাবে পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে। সেই সঙ্গে লেবুকে আপনি ফেস প্যাকে ব্যবহার করে দেখুন, রোদে পোড়া দাগ একেবারে দূর হয়ে যাবে। লেবুকে যদি আপনি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ত্বকের লাবণ্যকে অনেক গুণ বাড়িয়ে দেবে। শুধু তাই নয় বন্ধু, মধু ও লেবুর রস মিশিয়ে যদি আপনি খেতে পারেন এবং ত্বকে লাগাতে পারেন, তাহলে আপনার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। এতে আপনার বলিরেখা একেবারে দূর হয়ে যাবে, আপনার ত্বকে বয়সের ছাপ একদমই পড়বে না। যারা নিয়মিত মধু এবং লেবু রস খান এবং সেই সঙ্গে লেবু এবং মধু রস ত্বকে লাগান, তাদের বয়স দেখে অনুমান করাই যায় না যে তাদের প্রকৃত বয়স কি। প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও লেবু ভীষণ ভাবে ভালো কাজ করে। এর কারণে ব্রণকে সারিয়ে তুলতে লেবু ভীষণ কাজে দেয়। ব্রণ থাকলে লেবু যদি আপনি সেই ব্রণর জায়গায় লাগিয়ে দিতে পারেন, সেটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে ভালো হয়ে যায়। আপনার ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতেও লেবু পানি ভীষণ সাহায্য করে। শুধু তাই নয়, আপনার নখের মধ্যে লেবু ঘষে দেখুন, নখের ঔজ্জ্বল্য অনেক গুণ বেড়ে যাবে, নখ অনেক সুন্দর হবে এবং নখ যদি আপনার ভঙ্গুর হয়ে থাকে, তাও কিন্তু ঠিক হয়ে যাবে। আমাদের শরীরে এনার্জিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে লেবু। যদি আপনার শরীরে আপনার কোনো কাজকর্ম করার ইচ্ছে না হয়, আপনার যদি কোনো কাজে মন না লাগে, আপনি লেবু খেয়ে দেখতে পারেন। লেবু আপনার এনার্জি যেমন বৃদ্ধি করবে, আপনার মুডকেও ভালো করে দেবে। আমাদের বডিকে হাইড্রেটেড রাখতেও লেবু খুবই সহায়তা করে। এটি আমাদের ফ্লুইডের মাত্রাকে ঠিক রেখে আমাদের কোষ্ঠকাঠিন্যকে যেমন দূর করে, আমাদের উচ্চ রক্তচাপকেও ঠিক রাখে। লেবু পানি খেলে আপনার ঘুমও অনেক ভালো হবে। লেবু স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতাকে বাড়াতেও কিন্তু ভীষণ ভাবে সাহায্য করে। কিন্তু লেবু এত উপকারী হওয়া সত্ত্বেও লেবুকে কিন্তু নির্দিষ্ট পরিমাণেই খেতে হবে। অতিমাত্রায় লেবু সেবন করলে অনেক রকম ক্ষতি হতে পারে, যেমন দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড দাঁতের মধ্যে সাদা স্তর ফেলে দেয়, ফলে দাঁতকে ক্ষতিগ্রস্ত করে, মুখের কোষকেও ক্ষতিগ্রস্ত করতে পারে লেবু। অতিমাত্রায় লেবু খেলে মুখে ফোড়া বা ফুসফুড়ি হতে পারে। এই কারণে লেবু খাওয়ার পরে অবশ্যই মুখে কুলকুচি করে নিন। খালি পেটে লেবু খেলে অনেক সময় আমাদের শরীরের প্রয়োজনীয় উৎসেচক পেপটিন ভেঙে যায়। পেপটিন আমাদের প্রোটিন জাতীয় খাদ্যকে হজম করাতে সহায়তা করে, ফলে খাবার ঠিক মতো হজম হয় না। তাই খালি পেটে যাদের সহ্য হয় না, তারা অবশ্যই লেবু কখনোই খাবেন না। লেবু খেলে যাদের অ্যালার্জির সমস্যা হয়, তারা লেবু কম খাবেন। লেবু খেলে অনেকেরই বমি বমি ভাব লাগে, সেক্ষেত্রেও তাদের লেবু খাওয়া কম করতে হবে। প্রতিদিন যারা নিয়মিত কোনো ওষুধ খাচ্ছেন, সেই ক্ষেত্রে তারা লেবু রস এড়িয়ে চলুন, সেক্ষেত্রে কিন্তু তাদের ওষুধের কর্মক্ষমতা নষ্ট হতে পারে। তাই বন্ধু, যদি আপনি এই সকল নিয়ম মেনে লেবুকে খেতে পারেন, তাহলে আপনি লেবুর থেকে অনেকাংশে অনেক গুণ উপকার পাবেন এবং শরীরের নানা রকম টক্সিনকে দূর করতে প্রত্যেকদিন সকালবেলা ঈষৎ উষ্ণ জলের সঙ্গে লেবু এবং মধু মিশিয়ে যদি আপনি খেতে পারেন, আপনার শরীরের সমস্ত টক্সিনকে বের করে আপনার শরীরকে নিরোগ রাখতে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দিতে ভীষণ ভাবে সাহায্য করবে এই লেবু। এই লেবুর রস নিয়মিত খেতে থাকলে আপনার শরীরে কোনো রকম ভাইরাসের আক্রমণ আর কখনোই হবে না। তাহলে বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।